রমজান মাসের পুরোপুরি রোজা রাখবে। অতএব যাদের ব্যামার নাই, যারা সুস্থ আছেন, তাদেরকে রমজান মাসের পুরোপুরি রোজা রাখতে হবে। আপনি যদি রোজা বাদ দেন তাহলে আল্লাহ রসুলের একটি জাহান্নামের হাজির করতে বলবো, বলবো জাহান্নামের হাজির কি? তো আল্লাহ রসুল এই রোজা ত্যাগ পরিত্যাগ করলে, রোজা বাদ দিলে কিরকম শাস্তি হয় আল্লাহ রসুল বলছেন। দেখি আল্লাহর নবী একদিন ফজরের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিকটে ঘুরে বসে গেলেন। বসার পরে বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা কি আজকে কিছু স্বপ্নে দেখেছ? তোমরা কি আজকে কিছু স্বপ্নের মাধ্যমে দেখেছ? আমরা হযরত সামুরা বিন জুনদব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমরা স্বপ্নের মাধ্যমে কিছুই দেখিনি। এবার নবী আমার বলছেন, ওরে আমার সাহাবারা রে, আমি আজকে একটি এরকম স্বপ্নে, এরকম জাহান্নামের স্বপ্ন দেখতে পেলাম, যে জাহান্নামের শাস্তি সেই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ, আমি আল্লাহর নবী শাস্তি দেখতে পেলাম। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবারা ভালো করে শুনো, আমি আজকে একটি স্বপ্নে দেখতে পেলাম। রাসূলের নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? সত্য। তো আল্লাহ নবী বলছেন কি, আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম। কি নবী আমার বলছেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম দুইজন ফেরেশতা আমার নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, ওই যে উঁচু পাহাড় দেখতে পারছেন, ওই উঁচু পাহাড়ের দিকে আপনি চলুন। তো নবী আমার বললেন, ওরে আমার সাহাবারা, ওরে আমার ফেরেশতা, আমি অত উঁচু পাহাড়ে কেমন করে উঠতে পারবো না? এবার জিবরীল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমরা দুইজন আপনাকে সহায় সহযোগিতা করব। এবার নবী আমার উঠতে লাগলেন, উঠতে 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 এরকম কান্নাকাটির আওয়াজ শুনতে পেলেন, এরকম বিকুয়ার আওয়াজ শুনতে পেলেন, কে যেন কান্নাকাটি করে, কে যেন হইচই করে, আর্তনাদ করে। এবার নবী আমার থাকতে না পেরে বললেন, অবশ্যই আমিন, কে এরকম ভাবে কান্নাকাটি করে, কে এরকম ভাবে হইচই করে, আর্তনাদ করে? জিবরীল আমিন, তুমি বলো। এবার জিবরীল আমিন বললেন, ফাইন তালাকাত, আপনি আরো উপরের দিকে উঠুন, আপনি আরো উপরের দিকে উঠুন। এবার নবী আমার আরো উপরের দিকে উঠতে লাগলেন, উঠতে লাগলেন। এবার নবী আমার দেখতে পারলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কতগুলি গুনাহগার বান্দা বান্দীদেরকে তাদের আকাশ, তাদের পাকে আকাশের দিকে ঝুলন্ত অবস্থায় রেখেছে, এবং তাদের মাথা জমিনের দিকে উল্টো ভাবে লটকে আছে, ফলে তাদের মুখ ফেটে গিয়েছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এবার নবী আমার থাকতে না পেরে বললেন, ও জিবরীল আমিন, এরা কোন সকল গুনাহগার বান্দা বান্দী, এরা পৃথিবীর মধ্যে কি এরকম ভাবে পাপ করেছে যার কারণে আমার আল্লাহ তাদেরকে আজকে জাহান্নামের মধ্যে এরকম ভাবে শাস্তি দিচ্ছেন? এবার জিবরীল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, এরা হলো ওই সকল গুনাহগার বান্দা বান্দীরা যারা পৃথিবীর মধ্য রমজান মাসে রোজা ত্যাগ করেছে, এরা রমজান মাসে রোজাকে বাদ দিয়েছে, রমজান মাসে রোজাকে ত্যাগ করেছে, বিনা কারণে বিনা হিসাবে এরা রমজানের রোজা ত্যাগ করেছে, এই কারণে আমার আল্লাহ জাহান্নামের মধ্য তাদেরকে এরকম ভাবে শাস্তি দিচ্ছেন।
অতএব যারা এই রমজান মাসের রোজাকে রমজান মাসের রোজা রাখবে না থাকবে না পরিত্যাগ করবে এমনি পরিত্যাগ করবে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে জাহান্নামের মধ্যে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে শুধু তাই নয় নবী আমার বলেছেন ওরে আমার সাহাবারা রে তোমরা শোনো আমি সেই জাহান্নামের মধ্যে এরকম একটি নদী দেখতে পেলাম এরকম একটি নদী যে নদী কোন দুধের নয় যে নদী কোন শরাবের নয় যে নদী কোন মধুর নয় আমি নদী দেখতে পেলাম এরকম একটি পচা ঘুমযুক্ত পুঞ্জযুক্ত নদী আমি দেখতে পেলাম ওই নদীর মধ্যে আল্লাহর কতগুলি গুনাহগার বান্দা বান্দিরা হাদুদু খাচ্ছে তারা উপরে উঠার জন্য চেষ্টা করছে ফেরেশতারা আবার তাদের পাথর মেরে নিচের দিকে ফেলে দিচ্ছে এবার আমি থাকতে না পেরে বললাম ওদের জুবলামি এগুলি কারা এদেরকে আমার আল্লাহ কেন এরকম ভাবে শাস্তি দিচ্ছেন এবার জিবিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো আল্লাহর ওই সকল গুনাহগার বান্দা বান্দিরা যারা সুদ নিয়েছে সুদ দিয়েছে সুদ দিয়ে জীবন যাপন করেছে অতএব এরা যদি মাথা ঠুকে মরে যায় তা আমার আল্লাহ এদের জান্নাত দেবে না দেবে না জাহান্নাম এরকম কঠিন জাহান্নামের শাস্তি এরকম কঠিন আল্লাহর নবী বলেছেন তাদের এরকম শাস্তি দেওয়া হবে যে তাদের চামড়াকে চামড়া যে রয়েছে এরকম জাহান্নামের আগুন কালো আগুন যে আগুনে পড়লে তাদের চামড়া কষে হাড়ি পর্যন্ত বের হয়ে যাবে জাহান্নাম এরকম ভয়ানক তো এতে অতএব বলছিলাম যে জান্নাত প্রাপ্তকারী দল জান্নাত প্রাপ্তকারী মানুষ করা হবে এক নম্বর হলো যারা কি তওবা করবে আল্লাহর কাছে আল্লাহ এত পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সব বান্দা বান্দাদের পাপ কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং দ্বিতীয় নম্বর হলো যারা ইবাদত করতে ওয়ালা হবে যারা আল্লাহ রাসূলের মতো ইবাদত করার আল্লাহ রাসূল যেরকম ভাবে ইবাদত করার কথা বলেছেন ওরকম ভাবে যারা ইবাদত করবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যারা রমজান মাসে রোজা রাখবে এবং যারা আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ ওই সকল বান্দা বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন।